দর্শক, শুরু হয়ে গেল ফ্রেস্কো কন্টেইনার প্রেজেন্স ক্যান ডু ইট এর নতুন একটি পর্ব। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা 6 জন সেলিব্রিটিকে চ্যালেঞ্জ করেছিলাম, 3-4 জন ইতিমধ্যেই এসেছে, আমাদের বিভিন্ন চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছে। তো আজকেও নতুন একজন সেলিব্রিটি থাকছে, চলুন তার সাথে পরিচিত হয়ে নিই, কে থাকছে আজকে। সোনা, প্লিজ ওয়েলকাম কল্যাণ। ওয়েলকাম টু আওয়ার শো, প্লিজ টেক ইওর সিট। থ্যাংক ইউ। কেমন আছো? আমি তো ভালো, তোর কি অবস্থা? আমার অবস্থা ভালো, সবসময় ভালো যায়। তো কেমন চলছে, কি নিয়ে ব্যস্ত? ব্যস্ততা কাটলো, ঈদের আগে অনেক কাজ টাজ নিয়ে ব্যস্ত ছিলাম, স্পেশালি ঈদের টেলিফিল্ম, নাটক, টক শো, রানার প্রোগ্রাম, গেম শো, তো নানান কিছু মিলিয়ে আর কি নট ব্যাড, গুড এক্সপিরিয়েন্স এই ঈদে। গত বছরের ঈদ আর এই বছরের ঈদ, এই দুই ঈদে মিলায় মানে কাজের প্রেশার কোনটাতে কেমন ছিল? গত ঈদের প্রেশার খারাপ ছিল না, বেশ ভালো ছিল, কিন্তু এই ঈদ আমার কেন জানি মনে হলো যে এই ঈদের প্রেশার আরো বেশি। যেমন আমি ঈদের 2 দিন আগ পর্যন্ত আমার শুটিং করতে হয়েছে, যেটা আমার গত ঈদে এত প্রেশার যায়নি। হয়তো কিছু প্রজেক্ট ইমিডিয়েটলি চলে এসেছে বিভিন্ন চ্যানেলের থ্রুতে, যেগুলো হয়তো করতে হয়েছে। তো সেই খাতিরে আমি বলবো যে আমার দিন রাতের অনেকগুলো প্রেশার গেল, যে ঘুমও কম হয়েছে, এবং ঢাকার বাইরে কক্সবাজার বা সিলেটে বিভিন্ন জায়গায় ট্রাভেলটা করতে, যেটা হয়তো আগেরবার খুব একটা করতে হয়নি, ঢাকা বেস মোস্টলি কাজ ছিল। সো প্রেশার এবং টায়ার্ডনেসটা কম ছিল আগেরবার, এবার একটু বেশি। 3-4 বছর আগের নাটক আর এখনকার নাটক, কাজের পার্থক্য কিরকম মনে হয়? আমার হিসেবে, আমার ক্যালকুলেশনে, সে লাইক আমরা সবাই যেটা জানি যে আগের ফিল্ম অনেক ভালো ছিল, এখনকার ফিল্ম এতখানি ডেভেলপ বা অতখানি ওই আপনাদের মার্কে যাওয়া হয়নি। আগের 10 বছর নাটকগুলোর স্ট্যান্ডার্ড যেরকম ভালো ছিল, যদি 5 বছর 3 বছর আগে বলি, তারপরও হয়তো একটা লেভেল পর্যন্ত ভালো ছিল। এখনও খারাপ না, কিন্তু আরও বেটার হওয়া সম্ভব, আর যদি সবাই একটু পরিশ্রম করে বা আমাদের বাজেট বা আমাদের কাজের কোয়ালিটি যদি আর একটু কেউ কনসেন্ট্রেট করে, তাহলে মনে হয় আরও বেশি বেটার হবে। কারণ সোফার আই ফিল যে যারা সিনিয়র ডিরেক্টর্স ছিল, তারা এখন হয়তো ফিল্মের সাথে খুব বেশি ইনভলভ, আর সিনিয়ররা খুব একটা এখন আপাতত নাটকের ফিল্ডে নাই, সবাই নতুনরা জাম্প করছে এবং নতুন আইডিয়াস, নতুন কনসেপ্ট নিয়ে ওরা কাজ করছে। নট ব্যাড, স্টিল ইটস ওয়ার্কিং গুড। ওকে, দর্শক, কল্যাণকে আমাদের রাস্তাঘাটের সাধারণ একজন ব্যবসায়ী চ্যালেঞ্জ করেছিলেন। কি চ্যালেঞ্জ করেছিলেন, চলেন আমরা একটু দেখে আসি। আয় জালমুরে, আয় জালমুরে, সকালে এটা বোট সুট বয় বয় আসেরা দুয়া টুয়া পাক দিয়ে আসেরা, তারপরে এই মাল বাস করে বাইরে 11 বাজে বাইরে আসেরা 5 টাকা 10 টাকা করে বিক্রি করি। হ্যাঁ, যেতে যেমন বেচতে পারি, নিচে সারাদিন রাত 11টা 10টা বাজে বাসায় যাই। এবং সেটা মানতাম, কিন্তু কখনো পারফর্ম করা হতো না। এখন যারা এই ধরনের রাস্তার সাইডে ঘোরাঘুরি করে কাজ করে, বা তারা কেউ মুড়ি বিক্রি করুক, কেউ বাদাম বিক্রি করুক, প্রতিটা জবই আসলে অনেক কঠিন। এখন একটা হাজব্যান্ডের জবও যেমন কঠিন হয়, একটা হাউস ওয়াইফের জব সিমিলারলি কঠিন হয়। তো আমরা আমাদের সেক্টরে অনেক ব্যস্ত থাকি, এই সেক্টরে কাজ করতে গিয়ে হয়তো মনে হয়েছে তেমন কোনো কঠিন কোনো বিষয় না, আসলে ইটস রিয়েলি টাফ অ্যান্ড ইটস রিয়েলি ইন্টারেস্টিং। 5 টাকার মুড়ি, বা বা বা, এই তো আমার ব্যবসা শুরু হয়ে গেছে, জমজমাট ব্যবসা। বা 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 বা, মার হাওয়া মার হাওয়া। এটা কত? এই ভাগ্যবানটা কে ভাই? একটু মনে মুড়ি দিতে হবে, মশলা মনে একটু বেশি হয়ে গেছে। খাবেন মুড়ি? আসেন না ভাই, একটু মুড়ি টুড়ি খান। নাটকের মুড়ি বিক্রেতা ক্যারেক্টার, হ্যাঁ, আর আজকের মুড়ি বিক্রেতা ক্যারেক্টার, এই দুটার মধ্যে ডিফারেন্স? নাটকের ক্যারেক্টারে হয়তো আমরা গেট আপ নেই ওই ধরনের, বা আমরা ওদের ল্যাঙ্গুয়েজে, ওদের টোনের, ওদের গ্রাম্য ভাষায় বা ওদের লাইফস্টাইলটাকে আমরা ফলো করি। আর এখানে যেটা ছিল যে সেখানে আমি আমি নিজে কল্যাণ হয়ে আমি বিক্রি করা শুরু করেছি। দিস ইজ লাইক ইন্টারেস্টিং, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় যে নাটকের ক্যারেক্টারটাতে অভিনয় করার চ্যালেঞ্জ থাকে, হ্যাঁ, আর এখানকার
ক্যারেক্টারটাতে বিক্রি করার চ্যালেঞ্জটা মনে হয় বেশি, বিক্রি করার চ্যালেঞ্জটা বেশি ছিল, রাইট? যেটা অ্যাক্টিং এর জায়গাতে ওরকম বিক্রি করার চ্যালেঞ্জটা থাকে না, না না, ক্যারেক্টারটা ঠিকঠাক মতো হলেই হয়। এক্স্যাক্টলি, এখানে যেমন আমার নিজের ট্রু ক্যারেক্টার, আমি যেটা আছি 100% সেটা আমি সবার সামনে কাস্টমারদের সামনে ছিলাম, সবাইকে ডাকছিলাম ভাই আপনারা আসেন আমার সাথে একটু কথাবার্তা বলেন, আর মুড়ি টুড়ি কিনেন, যে কোনো উপায় আপনারা কিনতেই হবে, কোনো উপায় নাই, ভাই আসেন মুড়ি খাবেন, 5 টাকা না 10 টাকা? 10 টাকা দুইজনে 10 টাকা খাই, দেখেন কেমন হয়, চেষ্টা করছি ভালো কিছু বানানোর। ও 5 পাস হয়েছে, দেখি মনে হচ্ছে আমার দেখেন তো কেমন হলো, টাকার মুড়ি, বাহ, একটা বড়লোক কাস্টমার পেয়েছি আমি, অনেক বড়লোক কাস্টমার, সাবাস, অনেক টাকা হয়ে গেছে আমার। আপনি 10 টাকা খাইছেন না? ও থ্যাংক ইউ, আপনিও বড়লোক। শুরুতে কনফিউজ ছিলাম যে আসলে আমাকে দিয়ে হবে কিনা, বা আমি সাকসেসফুল হবো কিনা, বা লোকজন আসবে কিনা। পরে দেখলাম যে একজন দুজন তিনজন, তার মানে মোটামুটি বেশ ভিড় জমে গেল এবং মানুষ অনেক বেশি ইন্টারেস্টেড। ঝালমুড়ি প্যাটার্ন আমাদের দেশে যেভাবে বানানো হয় বা এটার যে টেস্টটা থাকে, ইউজুয়ালি আমরা ইফতারিতে খেয়ে থাকি বা বিভিন্ন প্রোগ্রামে খেয়ে থাকি, বা এমনি অফ সিজনে আমরা যখন কোনো পার্কে লেকে ঘুরি, আমরা কিন্তু ঝালমুড়িটা আমাদের চোখে লাগে, আমরা ট্রাই করি এবং দেখলাম যে মানুষের রেসপন্স অনেক ভালো, অনেক পজিটিভ, খুব টেস্টি, যথেষ্ট টেস্টি। যদিও বলবো যে হ্যাঁ ধুলাবালি মিলানো থাকে, মিশানো থাকে, স্টিল ইটস গুড, স্ট্রিট ফুড তো ধুলাবালি একটু থাকবেই, ওটাতেই মজা, ওটাই মজা। এটা এমন এক জিনিস বানায় যেটা দেখলাম, যেটা মানে গোটা দিলেই মজা হয়, এটা মানে আলাদা করে ই হয়, কারিগর হওয়ার কোনো দরকার নেই, কম দিলেও মজা হবে, বেশি দিলেও মজা হবে। দর্শক যারা বা বাইরের লোকজন যারা ছিল, তারা তো অবশ্যই আসছে মুড়ি টুড়ি কেনার জন্য, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি সেল করার জায়গা থেকে আমার সাথে ছবি তোলাতে তারা অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করছিল। এখন এমনও হয়েছে যে ভাই আপনি ছবি তোলেন, কিন্তু আপনার মুড়ি কিন্তু কিনতে হবে, এটা কিন্তু মাস্ট, এখান থেকে মাফ করা যাবে না। অনেকে বলছে আমাকে দেন, আমাকে দেন, আমি যে বানাচ্ছি অনেক সময় দেখা গেছে আমারও কিছু মিস্টেক ছিল, আমি টাকা কার্ডটা নিলাম, কার্ডটা দিলাম না, কেউ বেশি পেলো না, কেউ কম পেলো, হয়তো আমার মেজারমেন্ট একটু ভুল ছিল, 5 টাকার মুড়ি 10 টাকার মুড়ি, যেটা হয়তো আমার হাতের ব্যালেন্সের সাথে কম বেশি হয়েছিল। বাট যারা আমার সাথে ছিল, যারা কিনেছে, তারা সবাই অনেক খুশি, বেশ হাসি খুশি দেখলাম, সেলফি টেলফি তুললো, তারপরে ইনফ্যাক্ট কিছু লোকজন সহযোগিতা করলো যে ভাই আপনি মরিচটা কম দেন, মুড়িটা একটু বেশি দেন, মশলাটা বেশি হয়ে গেছে, প্যাকেটটা এটা নেন, চামিচটা এখানে থাকে। তো আমারও কিছু হেজিটেশন ছিল, পরে আমি 2-3টা বানানোর পরে আমি খুব স্মার্ট হয়ে গেলাম যে না, ইটস ভেরি ইজি টাস্ক অ্যান্ড আই ক্যান ডু ইট। তারপরে অলটুগেদার মোটামুটি বেশ কিছু সেল করেছি। টাকা বের করে সে বলছিল যে কত করে বা কি, 5 টাকার মুড়ির 5 টাকা কোনটা বা কত টাকা দিতে হবে।
সো আমি যেটা বিলিভ করি বা আমি যেটা ফিল করলাম যে আমাদের অনেক ফরেনার্স এখানে আসে, এখানে মাইগ্রেট হচ্ছে বা জব করতেছে, যে কোনো কাজই হোক না কেন, যে কোনো বিজনেস, আমি মনে করি যে ইউ হ্যাভ টু বি অনেস্ট। এখন একজন মানুষ সেজন কারেন্সি ব্যালেন্সটা বুঝতে পারছে না, সে তাকে আমি চাইলে আমি 100 টাকার বিনিময়ে 5 টাকার চান্স দিয়ে দিতে পারতাম, তাকে ঠকানো হতো, আমি প্রফিটেবল হতাম, সেও বুঝতো না। কিন্তু বেসিক্যালি আমার এথিক্স এবং আমার লজিক্যাল জায়গা থেকে এটা আসলে রাইট না, এটা আসলে সবারই থাকা উচিত। এক্স্যাক্টলি, এবং এই একটা জিনিস আমি সবাইকে বা দর্শকদেরকে বা অন্য যারা বিভিন্ন ধরনের বিজনেস করছে, বি অনেস্ট উইথ ইয়োর লাইফ অ্যান্ড বি অনেস্ট উইথ ইয়োর প্রফেশন। আর এছাড়াও আমাদের একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি রাস্তায় বিক্রি করছিলাম, হঠাৎ করে বেশ কিছু সিকিউরিটি গার্ড, পুলিশ চলে এসেছে যে এখানে বিক্রি করা যাবে না। আমি বললাম যে ভাই আমি এটা একজনের জন্য বিজনেসটা আমি করে দিচ্ছি এবং তার কিছু উপকার হবে, আপনি প্লিজ আমি কিছুক্ষণ এখানে থাকি, বলবেন আপনি ভিতরে চলে যান। তো ওনার সাথে বেশ কিছু মজার আড্ডা হলো এবং ফাইনালি আমাদেরকে এখানে করতেই দেয়নি। নাইস। দর্শক, এই জায়গাটাতে একটু বলে রাখতে চাই, কল্যাণ আজকে যে কত টাকার মুড়ি বিক্রি করেছে, চানাচুর মুড়ি, সেই টাকাটা সে ওই চানাচুর বিক্রেতাকে বিজনেসে ইনভেস্টমেন্ট হিসেবে ডোনেট করেছে। অ্যাক্টিংয়ে ইনভলভমেন্ট কী? অ্যাক্টিংয়ে ইনভলভমেন্ট 2006-07 এর দিকে আর কি, আমার ফার্স্ট কাজ প্রেম পরাবাস্তবতা। বেসিক্যালি আমার র্যাম্প এবং টিভি টিভি কমার্শিয়ালেই আমার কাজ কন্টিনিউ চলে আর কি। আর অভিনয়তে আসা সেটা আসলে আমার কোনো প্ল্যানিং ছিল না, বেসিক্যালি আমি বুঝতামও না পারতামও না, আর আমার বাংলায়ও প্রবলেম ছিল। মেজবাউর রহমান সুমন ডিরেক্টর, উনি রিকোয়েস্ট করলেন যে কল্যাণ তুমি আমার প্রজেক্টে কাজ করো, আমি তোমাকে হেল্প করবো। তো ওই সময় এই হেল্পিং হ্যান্ডগুলো অনেক বেশি পজিটিভ ছিল এবং ধরে ধরে করানো হয়েছে। তো 4 দিন যাবৎ একটা সিঙ্গেল নাটক করেছি, শিখেছি, তারপরে ওটার পরে আস্তে আস্তে একের পর এক, একের পর দুই, দুইয়ের পর চার, এভাবে কাজ বাড়তে থাকে এবং আমি কাজটা এনজয় করি, অ্যাক্টিং করতে পছন্দ করি এবং এজ এ সাকসেসফুল আর্টিস্ট হতে পেরেছি এজন্য সবাইকে ধন্যবাদ। স্পেশালি কোন কাজের পরে মনে হলো যে তোমার এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায়? আমি যতটুকু বিলিভ করি আমার শুরু থেকে কাজগুলো মোস্টলি রেসপন্স সবই ভালো, ইন অ্যান অ্যাভারেজ মোস্টলি রেসপন্স ভালো, এবং যখন মানুষ এবং দর্শকের প্রশংসা পাই বা আশীর্বাদ যখন বলে যে তুমি সামনে কাজ করো, তুমি পারবা, তোমার দ্বারা পজিটিভ, তখন আমি আর এনকারেজড হই। আর যদি আমার আমার কোনো দর্শক না আসতো বা বিভিন্ন চ্যানেলস বা আমার কলিগসরা যদি আমাকে পছন্দ না করতো, তাহলে হয়তো আমি ইন্টারেস্ট ফিল করতাম না, আমার হয়তো ভালো লাগতো না যে হ্যাঁ আমি এই জবটা আমার কাছে ভালো লাগছে না, মেবি দিস ইজ নট মাই ফ্লোর, হয়তো আমি অন্য কোনো সেক্টরে কাজ করতাম বা কোনো অফিসে বা কোনো বিজনেস ইনভলভ হয়ে যেতাম। সিন্স এভরিওয়ান হ্যাজ সাপোর্টেড মি, আমি মনে করি যে আমি পারছি, আমাকে দিয়ে হচ্ছে, এবং সো ফার ইটস লাইক 10 ইয়ার্স ইন দিস ইন্ডাস্ট্রি, সবার সাথে কাজ করে বা সবার সাথে থেকে আমার মনে হয় ইটস এ ফ্যামিলি, আমার কাছে ভালো লাগে, আমি এনজয় করি। কোনো একটা স্পেশাল কাজের পরে কোনো একটা ক্যারিয়ার টার্নিং পয়েন্ট এরকম কিছু কি আছে? শুরু থেকে যদি বলি তাহলে বেশ কিছু ফটোশ্যুট ছিল কিছু ব্র্যান্ডেড কোম্পানি, দেন এগেন কিছু পত্রিকায় কাজ করেছি এবং ওটার লিডে ছিলাম, যেখান থেকে ভালো ফোকাস হই। তারপর নাটকে কিছু সাকসেসফুল কাজ করি যেটাতে অনেক প্রশংসা পাওয়ার পরে আস্তে ফিল্মে অফার পাই, আমার ফার্স্ট ফিল্ম পিতা, সেটাতে ভালো রেসপন্স পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে মিউজিকে আমাদের ইমনদা, ইমন সাহা। দেন এগেন জোনাকের আলো করেছি, এই ঈদে প্রার্থনা রিলিজ পেলো। তো সব কিছু মিলে আই এম গোয়িং গুড, আমার ফ্লোটাও ভালো এবং রেসপন্স সব জায়গা থেকে মোটামুটি ঠিকঠাক, আই এম স্যাটিসফাইড। ওভারঅল কোনটাকে নিয়ে আশা দেখো, ফিল্ম না নাটক? ডেফিনেটলি ফিল্ম, ফিল্ম ইজ অ্যান আলটিমেট গোল, বিগ স্ক্রিন, এখানে নিজেকে প্রুভ করার অনেক স্কোপ থাকে এবং অভিনয়ের অনেক জায়গা থাকে, নিজের জন্য ক্যারেক্টারের জন্য বা শুটিং সেটে একটা অ্যাভেলেবেল সময় দেওয়া হয়, রিহার্সাল এবং প্রিপারেশন, কস্টিউম থেকে শুরু করে সবার জন্য অনেক হেল্পিং হ্যান্ড অনেক বেশি থাকে, যেটা হয়তো নাটকে আমরা একটু শর্ট টাইমে করি বা একটু তাড়াহুড়োর মধ্যে করি, যেখানে হয়তো কোনো জিনিস করতে চাইলো, অ্যাডিশনাল কিছু করতে চাইলো সেই সময়টা আমরা পাই না বা সেই টাইমটা আসলে কুলোতে পারি না। বাট ফিল্মের জন্য প্রি প্রোডাকশন থাকে, প্রি প্ল্যান থাকে, যে প্ল্যানটা আসলে টোটাল টিম এবং ইউনিট অনেক বেশি সাপোর্ট দেয়। এই জন্য আমি মনে করি যে ফিল্ম করছি, সামনেও করবো এবং সামনে সবসময় করবো। ফিল্ম করবো বলে তার মানে এই না যে নাটক করবো না, অবশ্যই আমি নাটক করবো। নর্মালি যদি জানতে চাই যে সামনে আমাদের কিসের শুটিং, নাটকে না ফিল্মে? আমার মনে দুটোই, ফিল্ম অনেকটাই বেটার এবং এটা আরও বেশি বেটার হবে বা হচ্ছে, বিভিন্ন দেশ আমাদের সাথে জয়েন্ট হচ্ছে,
দেন এগে আমরা বাইরে থেকে স্ক্রিপ্ট আনছি, বাইরের স্ক্রিপ্ট বা বাইরের ডিরেক্টর ইনভলভ হওয়া তো আমি বলবো না যে পজিটিভ, ডেফিনেটলি অলওয়েজ এ গুড লেসন। এখন আমি ছোট বাচ্চা শেয়ারিংটা অনেক ভালো, ছোট বাচ্চার কাছ থেকেও শেখার আছে, মুরব্বীদের কাছ থেকেও শেখার আছে, তো পাশের দেশ কি করছে সেখান থেকেও শেখা আছে, হলিউড থেকে শেখা আছে, নিজেদেরও কিছু ইনভেস্টমেন্ট আছে, সব কিছু মিলে আমি মনে করি যে ফিল্মের পজিশন ডেফিনেটলি ইটস গ্রোয়িং গুড। আর নাটকের সেক্টরটা অনেক ডেভেলপড হয়েছে, আগে এক ধরনের কাজ হতো একটা ফরম্যাটে, এখন আরেক ধরনের ফরম্যাটে কাজ হচ্ছে, অনেক অনেক টেকনিক্যাল টেকনোলজিক্যাল জিনিস, অনেক ক্রোমাশর, অনেক ইন্টারেস্টিং কিছু গল্প নিয়ে কাজ করা হচ্ছে, যেটা দর্শকদের অনেক অ্যাট্রাক্ট করছে, প্রোমোগুলো অনেক বেশি হাইলাইটেড হচ্ছে, যেগুলো আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, ইউটিউবে দেখতে পাচ্ছি, এবং দেশে যথেষ্ট ভালো রেসপন্স, এবং ইন্টারনেট থ্রুতে ওয়েবসাইটেও বিভিন্ন দেশেও আমাদের নাটকের অনেক ভালো রেসপন্স, আমি যেটা ওয়ার্ল্ড ওয়াইড টুর করে আমি ফিল করেছি। ওকে, থ্যাংক ইউ কল্যাণ। দর্শক, কল্যাণের সাথে আলাপ হচ্ছিল, এখন চলে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল কল্যাণের সাথে আমার ফাইট, সেটা হচ্ছে ওয়াটার ফাইট। শুরুতেই খেলার নিয়মটা বলে দিচ্ছি, আমাদের দুজনের সামনে এই কার্ড আছে, আমরা একটা করে কার্ড উল্টাবো একসাথে, যার কার্ডটা বড় উঠবে সে পানি মারার চান্স পাবো, ছয়টা গ্লাস যার আগে শেষ হয়ে যাবে সে পেয়ে যাচ্ছে এই ওয়াটার গান। লেটস স্টার্ট, 1 2 3। Okay, next card. Oh, Rashi kharab jacche mone hocche. Good. So. Oh. Oh, chara ga vijay. তোরে জিতাই দি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট এপিসোড দেখার জন্য ওয়েট করবেন, বাই। We'll be right back.